ভয়ংকর গুয়াহাটি মহানগরীর মাছমজিয়াত ভাড়াঘরত এগারী কিশোরীক দলবদ্ধ ধর্ষণ। শুনিলে সকলোরে গান উম শিয়রি উঠিব। কিশোরীগীর পিতৃর সুত্রে গুয়াহাটির বীরবাড়ীত একটা ভাড়াঘরত আছে আর দুই লম্পটে সেই কিশোরীগীর উপর ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনা সংঘটিত করে আসছে। এই সমগ্র ঘটনা যেটা পিতৃ অবগত হল তারপরে এজাহার দাখিল করলে আর তারপরে সেই দুই লম্পটক আরক্ষে বিচারি বিচারি করায়ত্ত করলে, এজনক ঘরের করায়ত্ত করলে, আনজনক রাস্তার করায়ত্ত করলে। প্রকৃত অর্থত গোটাই ঘটনাটা শুনিলে আপনিও আচরিত হব, কারণ বীরবাড়ির একটা নির্দিষ্ট ভাড়াঘরত থাকার অবস্থাতেই সেই ভাড়াঘরের মালিকর পুত্রই এই অপকর্ম সংঘটিত করেছিল আর লগত আছিল তেওঁৰ সম্পর্কীয় আন এজন লোক, যিজন ভাড়াঘরের পুত্র তেওঁৰ নাম নয়ন বাহৈ আর সম্পর্কীয় যিজন যুবক বা কিশোর, আসলতে সেই কিশোরজনের নাম আমি কব নোৱাৰো, কিন্তু বর্তমান আরক্ষে তেওঁলোক দুজনকে জেলা চলাই আছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে গুয়াহাটি মহানগরীর এনে ধরনের ঘটনাসমূহে স্বাভাবিকতে সকলো অভিভাবকে এটা শঙ্কিত করে তুলিছে। ভয়ঙ্কর গুয়াহাটি মহানগরীর মাছমজিয়াত ভাড়াঘরত এগারী কিশোরীক দলবদ্ধ ধর্ষণ। শুনিলে সকলোরে গান উম শিয়রি উঠিব। কিশোরীগীর পিতৃ সুত্রে গুয়াহাটির বীরবাড়ীত একটা ভাড়াঘরত আছে আর দুই লম্পটে সেই কিশোরীগীর উপর ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনা সংঘটিত করে আসছে। এই সমগ্র ঘটনা যেটা পিতৃ অবগত হল তারপরে এজাহার দাখিল করলে আর তারপরে সেই দুই লম্পটক আরক্ষে বিচারি বিচারি করায়ত্ত করলে, এজনক ঘরের করায়ত্ত করলে, আনজনক রাস্তার করায়ত্ত করলে। প্রকৃত অর্থত গোটাই ঘটনাটা শুনিলে আপনিও আচরিত হব, কারণ বীরবাড়ির একটা নির্দিষ্ট ভাড়াঘরত থাকার অবস্থাতেই সেই ভাড়াঘরের মালিকর পুত্রই এই অপকর্ম সংঘটিত করেছিল আর লগত আছিল তেওঁৰ সম্পর্কীয় আন এজন লোক, যিজন ভাড়াঘরের পুত্র তেওঁৰ নাম নয়ন বাহৈ আর সম্পর্কীয় যিজন যুবক বা কিশোর, আসলতে সেই কিশোরজনের নাম আমি কব নোৱাৰো, কিন্তু বর্তমান আরক্ষে তেওঁলোক দুজনকে জেলা চলাই আছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে গুয়াহাটি মহানগরীর এনে ধরনের ঘটনাসমূহে স্বাভাবিকতে সকলো অভিভাবকে এটা শঙ্কিত করে তুলিছে। ভয়ঙ্কর গুয়াহাটি মহানগরীর মাছমজিয়াত ভাড়াঘরত এগারী কিশোরীক দলবদ্ধ ধর্ষণ। শুনিলে সকলোরে গান উম শিয়রি উঠিব। কিশোরীগীর পিতৃ সুত্রে গুয়াহাটির বীরবাড়ীত একটা ভাড়াঘরত আছে আর দুই লম্পটে সেই কিশোরীগীর উপর ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনা সংঘটিত করে আসছে। এই সমগ্র ঘটনা যেটা পিতৃ অবগত হল তারপরে এজাহার দাখিল করলে আর তারপরে সেই দুই লম্পটক আরক্ষে বিচারি বিচারি করায়ত্ত করলে, এজনক ঘরের করায়ত্ত করলে, আনজনক রাস্তার করায়ত্ত করলে। প্রকৃত অর্থত গোটাই ঘটনাটা শুনিলে আপনিও আচরিত হব, কারণ বীরবাড়ির একটা নির্দিষ্ট ভাড়াঘরত থাকার অবস্থাতেই সেই ভাড়াঘরের মালিকর পুত্রই এই অপকর্ম সংঘটিত করেছিল আর লগত আছিল তেওঁৰ সম্পর্কীয় আন এজন লোক, যিজন ভাড়াঘরের পুত্র তেওঁৰ নাম নয়ন বাহৈ আর সম্পর্কীয় যিজন যুবক বা কিশোর, আসলতে সেই কিশোরজনের নাম আমি কব নোৱাৰো, কিন্তু বর্তমান আরক্ষে তেওঁলোক দুজনকে জেলা চলাই আছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে গুয়াহাটি মহানগরীর এনে ধরনের ঘটনাসমূহে স্বাভাবিকতে সকলো অভিভাবকে এটা শঙ্কিত করে তুলিছে।